নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পুজো স্পেশাল খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল। পুজো আর কয়েকদিন আছে বন্ধুরা, তাই এত সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তাহলে শুরু করা যাক আমার রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস, দেখতেই পাচ্ছেন আপনারা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি জিরে ধনে বাটা, আদা বাটা, টমেটো বাটা, নিয়েছি আলু গুন্ডুম ডুম করে কেটে বড় বড় করে, নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা, চিনি আর সোমবারের জন্য সাদা জিরে আর গরম মশলা। এখন আমি এটাকে আমি মেখে করব বন্ধুরা, তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। অনেকে এই খাসির মাংসে জিরে বাটা ধনে বাটা দেয় না, তবে আমি দিই, খাসির মাংসে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দুটো তেজপাতা, একটা রসুন। আমি একবারই রসুনটা দিয়ে দেবো, কেননা রসুন ভালো করে সেদ্ধ হতে চায় না পরে দিলে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে বেশ সুন্দর লাল লাল রং হবে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল। খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা। এই যে দেখুন, আমি সুন্দর করে মেখে নিচ্ছি, মাখার মধ্যেই যেন রান্নাটা হয়ে যাবে এমন একটা সিচুয়েশন মনে হবে। দেখতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম সামান্য আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য লাল লাল করে। মাংসের মধ্যে, মাংসের পিস হোক বা না হোক, আলুটা ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে সুন্দর করে। সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, লাল লাল করে আলু ভাজা হয়ে গেল আমার। খাসির মাংসে এরকম বড় বড় আলু দিতে হয়, তাহলে দিলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি এই তেলের মধ্যেই সাদা জিরে সম্বরায় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব শাহামরিচ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এখন আমি এগুলোকে ভালো মতন একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা। বাটির মধ্যে মশলাটা মেখে পড়ে আছে, তার জন্য আমি সামান্য জল দিয়ে এটা ভালো মতন ঘুরিয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষিয়ে নিব, খুব ভালো মতন কষাতে হবে বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় লাগবে, প্রায় আধ ঘন্টার মতন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যত কষাবেন বন্ধুরা তত বেশি টেস্ট হবে, মাংসের এটাই নিয়ম। এখন আমি অল্প টাইমের জন্য ঢেকে দিচ্ছি। আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কষে আসছে। আর একটু কষাতে হবে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, নাহলে সেদ্ধ হবে না আলুগুলো, এই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। এখন মাংসের সাথে আমি আলুটাকেও কষিয়ে নিব, এতে মাংসের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। কষানোর পর দেখছি যে মাংসটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি প্রেশার কুকার ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকারে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসের সমান সমান আমি জল দিয়ে দেব আর 5টা সিটি মেরে নেব। দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিচ্ছি,
প্রয়োজন অনুসারেই কিন্তু প্রেশার কুকারে জল ইউজ করতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে বেরিয়েও আসতে পারে, আবার এই থেকে পাতলা ঝোলটা বেশি পাতলাও হয়ে যেতে পারে। তার জন্য একদম মাপ দেবেন, মাংসের ঝোলে মাংসের সমান সমান করে জল দেবেন। এখন আমি 5টা সিটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার সিটি মারা হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুটছে। এখন আমি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লাল লাল খাসির মাংসের ঝোল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ।